কেমন আছে স্টুডেন্টস আজকে আমি ক্লাস সিক্সের কোষে দেখি একের তিনের পার্ট ফাইভ অর্থাৎ এই অঙ্কগুলো তোমাদের করাবো হুম তো অলরেডি দুবার ভিডিও রেকর্ড করেছি একবার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর একবার সাউন্ড আসেনি এটা থার্ড টাইম ভিডিওটা আবার রেকর্ড করতে হচ্ছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো এখানে মোট পাঁচটা অঙ্ক আছে আমরা পাঁচটা অঙ্ক করবো তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করি প্রথমে নয় র‍্যাকেটটা কি বলেছে দেখো দুই এর তিনের সাথে কত যোগ করলে দুই পাবো হুম তো এইটার সাথে কিছু একটা যোগ করে এইটা পাওয়া যাবে ঠিক আছে তো আমরা এই ধরনের অঙ্ক সাধারণত আমাদের মাথায় মানে সহজে আমরা হিসাব করতে পারি না সরাসরি তখন এই সংখ্যাগুলোকে আমরা চেঞ্জ করে নেব ঠিক আছে চেঞ্জটা কেমন মনে মনে করে নিতে পারো বা খাতাতেই বা বইয়ের রুল পেন্সিল দিয়ে লিখে নিতে পারো যেমন ধরো এখানে আমি লিখলাম চার চার এর সাথে তখন আর এই সংখ্যাটা আমরা ভাববো না এই যে এর তিন ভাববো না তখন ভাববো এটা চার লেখা আছে চারের সাথে কত যোগ করলে ধরো এখানে লিখলাম সাত তো বলো চারের সাথে কত যোগ করলে সাত হবে এবং তোমরা হিসাবটা করে ফেললে তিন কিভাবে করলে তোমরা দেখলে চার তো আছে আরো তিন দিলেই সাত অনেকে এইভাবে হিসাব করলো কেউ কেউ সাত থেকে বিয়োগ করলে চার দিয়ে দেখে নিলে তিন কম তাহলে তিন যোগ করতে হবে তার মানে কি লাস্ট মাইনাস ফার্স্ট করলে এই হিসাবটা বেরিয়ে যাচ্ছে এই কতটা বেরিয়ে যাচ্ছে ঠিক এম করতেও তাই লাস্ট মাইনাস ফার্স্ট করবো তো লাস্ট মানে দুই ফার্স্ট মানে এর তিন দুই থেকে এর তিন বাদ দিলে এই কতটা বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা সেটা করি তো এখানে আমরা কি করবো দুই বিয়োগ দুইয়ের তিন এবং এই এর নিচে হর আছে কত এক আছে দুয়ের নিচে হর আছে এক আমরা আবার লিখলাম এর তিন এইবার এটাকে সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে তো সমতুল্য ভগ্নাংশ মানে এর এর নিচে নিচে আছে আছে দুটোকে একই তিন জিনিস বানাবো তার আগে এইটার দিকে তাকাও এর উপর এবং নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল্য ভগ্নাংশ তৈরি হয় তো এখানে কি এমন সংখ্যা বসাবো এই জায়গাটায় এবং এই জায়গাটায় যাতে অঙ্কটা আমাদের হয়ে যায় দুটো জানে একই সংখ্যা হয় তো এমন সংখ্যা বলো যেটাকে এক দিয়েও ভাগ করা যায় তিন দিয়েও ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে তিন ছয় লিখলেও হতো অঙ্কটা ঠিক আছে তো ছিল এক হয়ে গেল তিন মানে এক এবং তিনের লসাগু কিন্তু তিনই হয় এবার তিনকে গুণ করে করে ছয় নয় বারো তাহলে এই এই লিস্টে থেকে যে কোনো সংখ্যা নিয়ে অঙ্কগুলো করা যায় কিন্তু সবথেকে থেকে ছোট যেহেতু তিন ছোট সংখ্যা নিলে মাথায় চাপটা কম পড়বে অঙ্কটা তাড়াতাড়ি হবে তো দেখো ছিল এক হয়ে গেল তিন তাহলে তিন গুণ করলাম তাহলে একেও তিন গুণ করো দুই তিন গুণে ছয় ছিল তিন হয়ে গেল তিন মানে এক গুণ করলাম বা একই রাখলাম তাহলে এখানেও এক গুণ করবো বা একই রাখবো দুই কেউ দুই তো দেখো সমান সমান দিলাম তো নিচে তিন উপরে ছয় থেকে দুই বাদ তাহলে হচ্ছে কত চার বাই তিন তাহলে উত্তরের সঙ্গে সঙ্গে লিখে দেবে যে দুয়ের তিন যেটা যেটা লেখা আছে পাবো পর্যন্ত লিখবে দুই তিন এর সাথে চারের তিন যোগ করলে পাবো অঙ্ক হয়ে গেল চলো নেক্সট দেখে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কের একের চার অংশ জল খরচ হয়েছে এবার সম্পূর্ণ যে ভর্তি ট্যাঙ্ক মানে এক অংশ এবং সেটাতে ধরি লিখতে হয় না মানে যদি লিখতেও চাও তাহলে এইভাবে লিখবে যে আমি দেখাচ্ছি অঙ্কটা করে তারকে পড়েনি অঙ্কটা ছুটির সময়ে দেখা গেল আরও একের তিন অংশ জল খরচ হলো তাহলে একবার একের চার খরচ হলো একবার একের তিন খরচ হলো আর ছিল টোটাল টোটাল মানে এক অংশ কত অংশ জল পড়ে আছে তো এক অংশ থেকে একের চার বাদ দেবো আবার একের তিন বাদ দেবো পরপর দুবার বাদ দেবো যেমন দোকানে গেলে জিনিস কিনলে টাকা দিতে থাকতে হয় আর আমার কাছকার টাকা কমতে থাকে ঠিক ওই টেকনিকে আগে লিখে ট্যাঙ্ক এক অংশ এখানে যেন ধরি কথাটা লিখবে না ওকে মনে থাকে যেন ধরি লেখার দরকার নেই কারণ হয় এক অংশ এবার দেখো জল পড়ে আছে এক অংশ থেকে আমরা বাদ দেব একের চার আবার বাদ দেব একের তিন এই অঙ্কটা এইভাবে করব। আমরা এটাকেও চাইলে আগের মতন করে এরকম করে এরকম করে এরকম করে নিতে পারি এটা বিয়োগ এটা আবার বিয়োগ এটা তো দেখো এক মানে চার তিন আর একের নিচে নাই মানে তো এক আছে এমন সংখ্যা বলো যেটাকে দিয়েও ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় তিন দিয়েও ভাগ করা যায় তাহলে লসাগর কনসেপ্ট আনার দরকারই নেই বারো আর যদি চাও চার এবং তিন এরা পরস্পর মৌলিক সংখ্যা এদের মধ্যে কোনো এক ছাড়া কোনো কমন কোনো সংখ্যাই নেই তো এদের কিছু দিয়ে যাবেও না তো এদের গুণ গুণ তিনটি গুণ করলেই দেখো বারো হবে বারোই লসাগর ওকে তো এটাও বারো এটাও বারো এটাও বারো ছিল এক হয়ে গেল বারো এটাও ছিল এক হয়ে যাবে বারো মানে উপর এবং নিচকে বারো দিয়ে গুণ ছিল চার হয়ে গেল বারো তাহলে তিন চার বারো এখানে তিন এক তিন ছিল তিন হয়ে গেল বারো চার দিয়ে গুণ তাহলে চার দিয়ে গুণ চার চার তো এইবার দেখো তাহলে নিচে বারো আর এখান থেকে দেখো বারো থেকে বাদ যাবে তিন আবার বাদ যাবে চার তো বারো থেকে তিন বাদ দিলে কত হয় নয় নয় থেকে চার বাদ দিলে পাঁচ তাহলে লাস্ট অব্দি পাঁচ বাই বারো দেখতেই পাচ্ছি তাহলে পাঁচ বাই বারো অংশ জল পড়ে আছে এইখান থেকে শুরু করে এই আছে পর্যন্ত কথাটা পুরো লিখবে খালি এই কতর জায়গায় এই কথাটা লিখে দেবে পাঁচের বারো অঙ্ক হয়ে যাবে এখানে লিখবে যে ছুটির ছুটির এখানে লিখবে ছুটির সময় এই যে যে কতর জায়গায় লিখবে পাঁচ বাই বারো এত অংশ জল পড়ে আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে অঙ্কটা হয়ে গেল চলো নেক্সট দেখি সি আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধু আয়ুষ আর সাবানা আমার কেকের যথাক্রমে একের তিন অংশ আর দুই পাঁচ অংশ খেলো হ্যাঁ বন্ধু সে তো খাবেই আর বাকিটা আমি খেলাম কে বেশি কেক খেলো দেখি কে বেশি কেক খেলো এখন যদি তুমি এই অঙ্কটাই আমি তোমাদের একটা ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি প্রথম এক দেখো এটা একটা কেক ওকে আমি জাস্ট এই একই কেক আমি দুবার রাখবো তার কারণটাও তোমাদের সামনে আমি একটু পরে বলছি তো মোটামুটি তিন ভাগ করলাম আর তারপরের কেকটাকে বলেছে পাঁচ ভাগ করতে তো উম দেখো পাঁচ ভাগ করলাম আমি দেখাচ্ছি একটা জিনিস খেয়াল করো এইদিকে দিকে উপরে আয়ুষ কতটা খেয়েছে তিন ভাগের এক ভাগ মানে এইটা আয়ুষ খেয়েছে এখান থেকে এই পর্যন্ত কে আয়ুষ খেয়েছে মানে এই উপরের ছবির সাথে আমি তুলনা করে দেখাচ্ছি বুঝতে পারলে এতটুকু তো আয়ুষ খেয়েছে এটা তো এইটা আয়ুষ খেয়েছে আর পাঁচ ভাগের মধ্যে দু ভাগ কে সাবানা খেয়েছে তো মানে এইটুক সাবানা খেয়েছে ওকে বাকি পড়ে থাকলে এইটুক হচ্ছে মি মানে ধরো আমি খেয়েছি মানে তুমি ধরে নাও তোমার অঙ্কের ক্ষেত্রে তাকিয়ে দেখো সব দেখি সাবানা পাঁচ ভাগের এই ছবিটার দিকে আর দেখতে হবে না ওকে এবার নিচের ছবিটার দিকে তাকাও সাবানা দুভাগ পাঁচ ভাগের মধ্যে খেয়েছে আয়ুষ খেয়েছে এক ভাগের একটু বেশি আর আমিও এক ভাগের একটু বেশি কিন্তু আয়ুষ আমার থেকে একটু বেশি খেয়েছে মানে ফার্স্ট হচ্ছে সাবানা ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম এবার অঙ্কেও তো দেখাচ্ছি দেখো সিএট আমি খেলাম মোট কেকের এটা লিখবে আমি লিখছি না ওকে তো টোটাল কেক যখন অংশ হয় সেখান থেকে যায় যায় আবার তো এক তিন বাদ বাদ পাঁচ এইটাই এত অংশ আমি খেলাম এখন আমি হিসাব করব তো ছিল এখানে কি সংখ্যা বানাবো বসাবো যেটা যেটাকে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় পনেরো এবং এদের মধ্যে কোনো কিছু কমনও নেই তিন আর পাঁচ গুণ করলেই লসাগু পনেরো হয় ওকে তো এক ছিল পনেরো হয়ে গেছে তাহলে এখানেও এক ছিল পনেরো হয়ে যাবে তিন ছিল পনেরো হয়ে গেছে তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে পনেরো হয় পাঁচ দিয়ে তাহলে একেও তো পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচ কারণ একই সংখ্যা দিয়ে গুণ এবং ভাগ করলে ভগ্নাংশ সমতুল্য থাকে মানে মান একই থাকে দেখতে আলাদা হলেও একই থাকে পাঁচ ছিল পনেরো হয়ে গেছে তাহলে একে তিন দিয়ে গুণ তিন চিনগুণে ছয় তো পনেরো মধ্যে পাঁচ বাদ দাও দশ দশের মধ্যে আরও ছয় বাদ দাও চার তাহলে হয়ে গেল চার বাই পনেরো অংশ ওকে তো এত অংশ এইবার এখানে লিখে দিলাম অংশ এবার আমরা তুলনা করব কি করব তুলনা তুলনা করি কিভাবে করি এক এই আমি খেয়েছি কত সাবানা খেয়েছে এই আমার বন্ধু আয়ুষ একে তিন কমা দুইয়ের পাশ সাবানা এবং আমি হচ্ছে চারের পনেরো তিন পর পরপর লিখলাম ঠিক আছে লেখার পর অর্থাৎ দিয়ে দেখো এ চারের পনেরোই থাক কোনো সমস্যা নেই এইটা মানে কি বলতো দুয়ের পাঁচ মানে কি এই যে দুয়ের পাঁচ মানে ছয়ের পনেরো খেয়াল করো এইটুকের দিকে খেয়াল করো ছয়ের পনেরো আমি কিন্তু আর বেশি এই অঙ্কটুকে আর পরিশ্রম করাচ্ছি না এটা দেখেই অঙ্কটা হয়ে যাবে ছয়ের পনেরো মানেও যা দুয়ের পাঁচ মানেও তাই একের তিন মানে কি পাঁচের পনেরো আর যদি তোমাদের মনে হয় তাহলে উপর আর নিচকে একেও পাঁচ দিয়ে গুণ একেও পাঁচ দিয়ে পাঁচের পনেরো করেছি একেও দুই তিন দিয়ে গুণ একেও তিন দিয়ে গুণ ছয়ের পনেরো করেছি আর একে এক দিয়ে গুণ করেছি নিচে তো আমার সমান করতে হবে নাহলে তোম তুলনা করতে পারবো না তাহলে এইখানে দেখে বলো সব থেকে বেশি বড়কে ছয় এখানে লিখবো ছয়ের পনেরো গ্রেটার দেন পাঁচের পনেরো পাঁচের পনেরোর থেকে বড় এই তা সে আবার চারের পনেরোর থেকে বড় তোমার এটা দেখালাম আমি অঙ্কে দেখালাম যে সব থেকে বড় এইটাই অর্থাৎ লিখে দেবে এই কে জায়গায় উত্তরে কার নাম হবে সাবানা সাবানা বেশি কেক খেলো এইটুকু এর বদলে সাবানা লিখবে এখানে লিখবে সাবানা বেশি কেক খেলো ওকে চলো নেক্সট দেখি আমি কিন্তু প্রথমে অঙ্কটা অনেক বড় করেছিলাম আরো একটু বেশি বুঝিয়েছিলাম কিন্তু তিনবারের বেলায় আর আমার ধৈর্য থাকছে না মানে আরো বেশি বোঝাতে আমি তৃতীয়বার রেকর্ড করছি সেই জন্য আর উষা দেবী পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছেন এই অঙ্কটা একটা দারুণ অঙ্ক কেন জানো কারণ আমাদের যে এডুকেশনাল পলিসি আছে আমাদের যে শিক্ষা যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আছে সেখানে বলা আছে যে জেন্ডার বায়াস বায়াসমিস যেন না থাকে ছেলে মেয়ে সবাই সমান এখানে যে এই কাজটা ছেলেরাই পারে এটা মেয়েরাই পারে এই ধরনের অঙ্ক জানে না থাকে সেই মানে সেই কারণে এখন দেখবে বেশ অনেক অঙ্কতে দোকানে দোকানে একটা মেয়ের নাম থাকবে সব কাজে যে ছেলে মেয়ে থাকবে না বুঝতে পারলে সেখানে দেখবে ছেলের নামও থাকবে মেয়ের নামও থাকবে মানে সব কাজ সবাই পারে এটা কিন্তু এই অঙ্ক দিয়ে দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে আর এই বইগুলো যারা বানিয়েছে না তারা ওই ওইটা ফলো করে বানিয়েছে তারা খুব ব্রিলিয়ান্ট ওকে তো সেজন্য এখানে দেখবে মেয়ের নামও আছে দেখতে পাচ্ছ চাষাবাদ করে আর মেয়েদের মাঠ থেকে কিন্তু বুদ্ধিটা এসেছিল চাষবাসের ঠিক আছে তো তাদের খুব ক্রিয়েটিভ হয় তারা খুব চিন্তা ভাবনা থাকে তো দেখো তো এই ক্ষেত্রে বলে দিয়েছে হিসাব করে দেখি রতন বাবা দেবী কত অংশতে পাঠ চাষ করেছে তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে অংশতে দেখানো তারপরে কে বেশি মানে দুজনের মধ্যে তুলনা করা তাহলে এই অঙ্কটা আমরা করবো এইভাবে রতনবাবু পাট চাষ করেছেন মোট জমির তার পঁচিশ বিঘা জমির মধ্যে সে ষোলো বিঘাতে পার চাষ করেছিল অংশ একটা পাট হয়ে গেল এবার লিখব উষা দেবী পাট চাষ করেছেন মোট জমির উষা দেবীর টোটাল জমি পনেরো বিঘা আট বিঘাতে চাষ করেছেন পরের মধ্যে আট তাহলে কত অংশ হয় তা আটের পনেরো অংশ একটা কাজ কমপ্লিট হয়ে গেল এবার দেখি কে বেশি করেছে আবার এখানে লিখি তুলনা করি ওকে তুলনা করি লিখলাম আমার হাতে লেখা তো এত খারাপ হয় না এই এতে লেখায় পেন ট্যাবলেটে লেখা খুব কঠিন মানে আমার দ্বারা একটু কঠিন হয় আর আমার বেঞ্চটা একটু উঁচুতে আছে মানে এই টেবিলটা তো সেখানে উঁচুতে লেখা মানে আমার অভ্যাসের অপোজিট সেজন্য অসুবিধা হয় কিন্তু যদি এটাই যদি আমি নিচে রেখে লিখি আমার লেখা হবে ঠিক আছে তো দেখো তো এখানে দেখো কি বলেছে আচ্ছা হ্যাঁ তো তুলনা করব কত কতর মধ্যে এই যে ষোলো বাই পঁচিশ কমা আট বাই পনেরো এই দুজনের মধ্যে তুলনা করবো এখানে আমরা লিখব হবে দিয়ে পঁচিশ এখানে সব সময় মৌলিক সংখ্যা দেওয়ার চেষ্টা করবে অন্য সংখ্যা দিয়ে গেলেও দেবে না মৌলিক যেন হয় চার দিয়ে গেলেও দেবে না দুবার দুই দিয়ে দেবে অঙ্ক ভোলার চার্জ কম হয় তো তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে হচ্ছে কত লসাগ পঁচাত্তর তো আমরা এখানে পঁচাত্তর লিখলাম এখানে পঁচাত্তর পঁচিশ হয়ে গেল এবার দেখে বলো বড় কে অবশ্যই আটচল্লিশটা বড় আর আটচল্লিশটা হচ্ছে পঁচিশের মধ্যে গুলো কার নাতে বাবু এখানে উত্তরে লিখে দেবে রতন বাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন এই যে ওকে চলো নেক্সট দেখি লাস্ট অঙ্ক আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতা একটা আছে সাদা ফিতা সেখান থেকে একের তিন অংশ কেটে নিলাম আর বাকি কতটা পড়ে রইলো আর সেটা আবার কতটা লম্বা পড়ে থাকাটা দেখো খুব সহজ পনেরো মিটার যদি সাদা ফিতা হয় তিন ভাগ করো পাঁচ 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 টোটাল পনেরো এইটা তুমি কেটে নিয়েছো দশ মিটার পড়ে আছে এটা ছবি দিয়ে দেখালাম অঙ্কটা করে দেখাচ্ছি সাদা ফিতে পড়ে রইল টোটাল ফিতে মানে কত অংশ এক অংশ সেখান থেকে বাদ যাবে একের তিন তাহলে অংশতে বেরিয়ে যাবে অনেকে এখানে আহ মোট ফিতা এক অংশ লিখে নিতেও পারো আর মোট জিনিস এক অংশে এটা না লিখলেও চলে তাও লিখবে অনেক টিচাররা এটাকে চায় যে তুমি এটা জানো দেখানোর জন্য মানে শিক্ষককে দেখানোর জন্য যে তুমি জানো এটা ওকে আর তোমার ক্লাস টিচার যদি তোমার সম্পর্কে জেনে যায় তো তুমি এটা জানো তারপরে না লিখলেও শিক্ষক জানি ইচ্ছা করে লিখে সেটা ডিপেন্ড করে কিন্তু যখন তুমি বাইরের মানে বাইরে কোনো পরীক্ষা দেবে না তখন সে তো তোমাকে চেনে না সেই জন্য কিছু জিনিস লিখতে হয় আমি ধরে নিলাম তুমি আমার স্টুডেন্টস আমি সেজন্য তোমাকে দুটোই বলছি ঠিক আছে তো দেখে নিলাম এইখানে আমরা কি করবো একের নিচে কিছু নাই মানে এক আছে বলো এমন একটা সংখ্যা বলো ভাগ করা যায় তিন এখানে তুমি ছয় লিখলেও অঙ্কটা হতো তো ছিল এক হয়ে গেল তিন ছিল এক এখানে হয়ে যাবে তিন আর একটা জিনিস মনে রাখবে এক অংশকে তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারো কিরকম পাঁচ বাই পাঁচ কিংবা ছয় বাই ছয় সাত বাই সাত যা খুশি লিখতে পারো আর এক অংশ থেকে বিয়োগ তো সহজ তিন ভাগের মধ্যে এক ভাগ কেটেছ তাহলে থাকলো কত দু ভাগ তাহলে এখানে দুই হতো ওপরে তাও দেখে দিয়ে তিনের মধ্যে এক বাদ দিয়ে যেটা হয় সেটা বাই তিন ওকে যেভাবে করবে দুয়ের তিন অংশ এইবার এই দুয়ের তিন অংশ মানে কত মিটার সেটা বের করতে হবে তাহলে পনেরো মিটারের দুয়ের তিন অংশ পনেরো মিটারের দুয়ের তিন অংশ তাহলে পনেরো মিটার এর এর মানে মানে গুণ দুয়ের তিন এত মিটারই বেরোবে তিন পাঁচা পনেরো পাঁচ দু দশ মিটার তাহলে উত্তরে কি লিখবে কতর জায়গায় লিখবে দুয়ের তিন অংশ সাদা ফিতে পড়ে রইল ওকে ও এক লাইনে উত্তরটা লিখবে সেটি দশ এই যে কতটার জায়গায় লিখবে দশ মিটার লম্বা এই অবধি কমপ্লিট করলে এখান থেকে এই অবধি লিখে দেবে উত্তর হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তীতে আমরা দেখো তোমাদের এই দশমিক ভগ্নাংশের এই চ্যাপ্টারটা আছে তো এইখানে এই যে বক্স আছে এইগুলোর মাধ্যমে তোমাদের অঙ্কগুলো শেখাতে হয় তোমরা যদি আমাকে কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট করো যে আমাকে শুরু থেকে করান তাহলে লিখবে শুরু থেকে করান ঠিক আছে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই সেই কমেন্টে লিখবে আর না হলে লিখবে যে সরাসরি কোষে দেখি শুরু করেন এক চার এখন যেটা লিখবে সেই রকম আমি একটা কমেন্টও যদি পাই যে কেউ যদি কমেন্ট করে যে আমাকে এটা স্টার্ট আমি তার কথাই শুনবো যে কমেন্ট বেশি থাকবে সেই কথাটা আমি শুনবো তোমরা যদি চাও যে শুরু থেকে করাতে তাহলে এইখান থেকেই স্টার্ট করবো একদম বইয়ের আর যদি বলো যে এই কোশি থেকে স্টার্ট করাতে তাহলে কুশি থেকে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে